নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি গরম জলে লুচি দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো। আশা করি রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য আমাদের সবার প্রথমে লাগবে হচ্ছে আলু। এখানে দুটো আলু আমি কেটে সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলো একটু হাতে চটকে নেব। দেখুন, আলু কিন্তু আমি হাতে খুব ভালো করে চটকে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন। আপনাদের ঘরে যদি বিট নুন না থাকে আপনারা সাদা নুনও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, একটু ধনে পাতা কুচি, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো। ঘরে বন্ধুরা যত রকম মশলা থাকবে সবগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই আলু মাখাটা খেতে ভালো লাগবে। এক চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল। এখন এই আলুর সঙ্গে সব মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুর সঙ্গে মশলাগুলো কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই আলু মাখাটা কিন্তু হয়ে গেছে, এবারে এটা এক সাইডে রেখে দিতে হবে। এখন আমাদের যা করতে হবে, লুচি বানানোর জন্য ময়দা মাখিয়ে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং বোর্ডে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ চিনি আর এক চামচ মতো সাদা তেল। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে এই ময়দার একটা ডো বানিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু বন্ধুরা হাত দিয়ে ঘষে ঘষে এই ময়ামগুলো ময়দার সঙ্গে মিশিয়ে নেবেন, তাহলে লুচিগুলো কিন্তু ভালো হবে। আর এই ডোটা কিন্তু বানাতে হবে আমরা যেমন লুচি খাই ঠিক তেমন করেই। দেখুন, সব কিছু দিয়ে এই ময়দাটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এই ময়দার খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। তাই বন্ধুরা, এই ডোটা কিন্তু নরম করবেন না, আমরা যেমন লুচি খাই ঠিক সেরকম করেই কিন্তু এই ডোটা বানাতে হবে। আর জলও কিন্তু একবারে দিতে যাবেন না, তাহলে জলের পরিমাণটা বেশিও পড়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা বানিয়ে নেবেন। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি, এটা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম নরমও করিনি আবার শক্তও করিনি, আমরা যেমন লুচি খাই ঠিক সেরকম করেই এই ডোটা মাখিয়ে নিয়েছি। দেখুন, এটা হয়ে গেছে। এখন একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই ডোটা আমি আবার একটু ভালো করে মাখিয়ে নেব। দেখুন, এই ডোটা কিন্তু আমি আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। সবগুলো লেচি কাটা হয়ে গেছে, সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে এরকম করে গোল করে নিচ্ছি। এখন এই লেচিটা দিয়ে আমি লুচি বেলে নেব। তার জন্য রুটি বেলনার উপরে লেচিটা আমি দিয়ে দিলাম। এবারে সামান্য একটু ময়দা দিয়ে এই লেচিগুলো বেলে নিতে হবে। এই লেচিগুলো কিন্তু তেল দিয়ে বেলা যাবে না, অল্প একটু ময়দা দিয়ে বেলে নিতে হবে। আর এই লুচিগুলো কিন্তু একদম পাতলাও করা যাবে না আবার একদম মোটাও করা যাবে না। দেখুন, ঠিক এরকম করে লুচিটা বেলে নিতে হবে। আমি কিন্তু একদম মোটাও করিনি আবার একদম পাতলাও করিনি। এটা হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। দেখুন, এক এক করে আমি সবগুলো লুচি বেলে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন একটা ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি। জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই জলের মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ মতো সাদা তেল। অবশ্যই কিন্তু বন্ধুরা তেলটা দেবে। তেলটা দিয়ে দেওয়ার পর একটা খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এই যে লুচিগুলো আমি বানিয়ে রেখেছি এই লুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু এই জলটা ভালো করে গরম করে তারপরে এই লুচিগুলো দেবেন। আর এরকম করে একটা একটা করে সবগুলো লুচি কিন্তু দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু
मीडियम टू हाई थाकबे। सबगुलो लुচি किन्तु आमी दिए दिएछि। এবারে এই লুচিগুলো 4 থেকে 5 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর বন্ধুরা জলের মধ্যে এই জন্য আমি তেলটা দিতে বললাম। জলের মধ্যে তেলটা দিলে কি হবে, আপনারা যখন এই লুচিগুলো জলের মধ্যে সিদ্ধ করবেন তখন কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে না। এখন আমি এই লুচিগুলো খুব ভালো করে জলের সাথে সিদ্ধ করে নেব। দেখুন 5 মিনিট মতো এই লুচিগুলো কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এগুলো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই লুচিগুলোর মধ্যে থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। আর লুচিগুলোর মধ্যে থেকে জল ঝরানোর জন্য এরকম একটা ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবার পর এই গরম জলটা ফেলে দিয়ে অবশ্যই কিন্তু ঠান্ডা জল দিয়ে এই লুচিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবার পর খুব ভালো করে এই লুচির ভেতর থেকে জলটা বের করে দিতে হবে। যখন দেখবেন এই লুচিগুলো থেকে খুব ভালোভাবে জল ঝরে গেছে, তখন এই লুচিগুলো অন্য একটা প্লেটে তুলে নিতে হবে। তারপর একটা একটা করে লুচি এরকম করে ছাড়িয়ে অন্য থালাতে রেখে দিতে হবে। আর এরকম করে টানলে কিন্তু একটা একটা করে বেরিয়ে আসবে। আর এরকম করে সবগুলো লুচি আমি আলাদা আলাদা করে নেব। দেখুন সবগুলো লুচি কিন্তু আমি একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। এখন এই লুচিগুলো হয় রোদে দিয়ে না হয় ফ্যানের নিচে দিয়ে এই লুচি থেকে খুব ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে। দেখুন লুচি থেকে কিন্তু আমি খুব ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি। ফ্যানের নিচে 10-15 মিনিট রাখলেই কিন্তু এই লুচি থেকে খুব ভালোভাবে জলটা শুকিয়ে যাবে। এখন আমাদের যা করতে হবে, একটা লুচি নিয়ে এরকম প্লেটের মধ্যে রেখে এর উপরে দিয়ে দিতে হবে একটু টমেটো সস। আর একটা চামচ দিয়ে সসটা খুব ভালো করে এই রুটির চারিদিকে লাগিয়ে দিতে হবে। সসটা কিন্তু লাগানো হয়ে গেছে। এবারে আমি যে আগে আলু মাখাটা করে রেখেছিলাম সেই আলু মাখাটা এই লুচির উপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে। দেখুন আলু মাখাটা কিন্তু আমি লুচির উপরে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা টমেটো। টমেটোগুলো আমি এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 টুকরো শসা। আপনাদের ঘরে যেটা থাকবে সেটাই আপনারা দেবেন, কোনো অসুবিধা নেই। তারপর দিয়ে দিচ্ছি 2 টুকরা পেঁয়াজ। তারপর এর উপরে দিয়ে দেবো একটু চিজ। এই চিজটা কিন্তু আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। এই চিজটা দিলে কিন্তু বন্ধুরা এই লুচি স্যান্ডউইচটা খেতে আরও ভালো লাগবে। আপনারা তো প্রায় সময়ই পাউরুটির স্যান্ডউইচ খান, একদিন অন্তত এই লুচির স্যান্ডউইচ খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর মুখের স্বাদ বদলাতেও কিন্তু অন্যরকম কিছু খেতে হয়। দেখুন চিজ কিন্তু আমি উপর দিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব এর উপরে সামান্য একটু বিট নুন। আপনাদের ঘরে যদি বিট নুন না থাকে আপনারা সাদা নুনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আরও একটা লুচি নিয়ে এই লুচির উপরেও একটু টমেটো সস দিতে হবে। তারপর চামচ দিয়ে এই লুচির উপরেও সসটা খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর বন্ধুরা আমার অনুরোধ থাকলো অবশ্যই আপনারা একদিন হলেও এই রেসিপিটা বাড়িতে করে খাবেন। খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। দেখুন এই লুচির উপরেও কিন্তু আমি সসটা খুব ভালো করে লাগিয়ে দিলাম। এবারে এই লুচিটা দিয়ে এই নিচের লুচিটা এরকম করে ঢেকে দিতে হবে। সামান্য একটু এরকম করে হাত দিয়ে চেপে এই লুচিটা অন্য লুচির সঙ্গে লাগিয়ে দিতে হবে। দেখুন ঠিক এরকম করে এটা কিন্তু হয়ে গেছে। আর এই একই রকম করে সবগুলোই রেডি করে নিতে হবে। দেখুন একটা একটা করে সবগুলো স্যান্ডউইচ কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা খুব ভালো করে এই ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর বন্ধুরা এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। দেখুন বাটার কিন্তু আমি খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এবারে এটা ধরে খুব সাবধানে বসিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন একদিকটা হয়ে গেছে, তখন ওপরের দিকটায় আরও সামান্য একটু বাটার লাগিয়ে দিতে হবে। আর বন্ধুরা আপনারা তেল দিয়েও ভাজতে পারেন এই স্যান্ডউইচ, কিন্তু তেল দিয়ে ভাজলে যতটা না ভালো লাগবে এই বাটার দিয়ে ভাজলে কিন্তু তার চেয়ে আরও দ্বিগুণ ভালো লাগবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাটার দিয়ে ভাজতে। আর যদি বাটার আপনাদের ঘরে না থাকে তাহলে আপনারা সাদা তেল দিয়ে ভেজে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন বাটারটা কিন্তু আমি উপরে লাগিয়ে দিলাম। এবারে এটা খুব সাবধানে অন্য দিকটা উল্টে দিতে হবে। আর উল্টে দিয়ে এই দিকটাও একটু ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে।
আর এগুলো ভাজতে হবে বন্ধুরা একটু টাইম নিয়ে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এখন দুই দিকটাই ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটার দুই দিকটাই ভালো করে উল্টে পাল্টে সেকে নিয়েছি, এটা কিন্তু হয়ে গেছে। এটা আমি এখন তুলে নেব, তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি। তারপর আমি আবার একটু বাটার দিয়ে দিলাম, চারিদিকে এরকম করে একটু ছড়িয়ে দিতে হবে। তারপর আরও একটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেবার পর এটাও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন এটাও কিন্তু আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এটা হয়ে গেছে। এটাও আমি তুলে নিচ্ছি, আর এই একই রকম করে কিন্তু যতগুলো ভাজবেন এরকম করেই ভেজে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার লুচি স্যান্ডউইচ। আর এরকম করে স্যান্ডউইচ বানালে কিন্তু বাচ্চা থেকে বড় বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে। আপনাদের একটা কেটেও দেখাচ্ছি কেমন হয়েছে। আর খেতে কিন্তু বন্ধুরা সত্যি বলছি ভীষণ ভালো লাগে, আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে খাবেন। একদিন বানালে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা বারবার বানাতে চাইবেন। তার কারণ সবার বাড়িতেই কিন্তু এরকম আটা ময়দা সবসময় মাখানো থাকে, গরম আছে জন্য হাত দেওয়া যাচ্ছে না। আর সেই আটা ময়দা মাখানো দিয়ে কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এটা দেখতেও যেমন সুন্দর বন্ধুরা খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগেই থাকে একটা কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না।